যেমন এই পর্যন্ত আমরা একটু দেখলাম আজকের যে প্রথম সেকেন্ড লেকচারের প্রথম পার্ট, সরি গত লেকচারের শেষ পার্ট অ্যাকচুয়ালি। তো এইটা এক লাইনে রেজাল্ট আসতেছে, যদিও আমরা দুই লাইনে লিখছি। যেমন এক্সাম্পল হিসেবে যদি ধরো কোনো উইকিপিডিয়ার কোনো এই দেখি, জাস্ট মনে করি যে এইখানে যে কথা লেখা আছে এটা জাস্ট একটু কপি করে নিলাম, বেশি বড় বেশি কিছু না, জাস্ট এতটুকুই নিলাম। কপি করে এইখানে যদি আমি কিছু অংশ দেই, এই কথাটা এখানে দিলাম, আবার ধরে নিলাম এর পরের কথাটা, এটা কপি করে সেকেন্ড যে প্রিন্ট এফ আছে সেটাতে দিলাম। এখন নর্মালি এটা দেখে মনে হবে হওয়া উচিত নর্মালি এটা দেখে মনে হওয়া উচিত যে এটা যেহেতু দুইটা প্রিন্ট এফ দিছি, দুইটা প্রিন্ট এফ এর জন্য যেন এটা দুইটা ডিফারেন্ট লাইনে আসা আসে এখন, বা দুইটা প্যারাগ্রাফ যেন হয়। তো এটা একটু দেখি এটা রান করে কি আসে। খেয়াল করে দেখো এখানে কোনো লাইন আমি বুঝতে সরি কোনো প্যারাগ্রাফ বোঝা যাচ্ছে না, সেম একটার পর একটা চলে আসছে। যেমন এখানে এখানে ক্লাইম্বার যেখানে আছে, এটা যদি আমরা একটু দেখি ক্লাইম্বার কোন জায়গায় আছে আউটপুটে, এই দেখো ক্লাইম্বার, এই ক্লাইম্বারের পরে এখানে আবার এ শুরু হয়ে গেছে, পরের প্যারাগ্রাফটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা এই যে এখানে পার্থক্য কিন্তু করতে পারতেছি না, এই পার্থক্য করার জন্য আরেক কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয়, যেটা তোমরা টোকেন যেটা বলছো, সেই টোকেনের মধ্যে একটা টোকেন হচ্ছে এই এসকেপ ক্যারেক্টার। আমরা যদিও টোকেন ঠিক না, এটা এটা ক্যারেক্টারের একটা স্টাইল, সেই সেটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। আমরা যদি এটা একটু লিখি, সেটার নাম হচ্ছে এসকেপ সিকোয়েন্সেস অথবা এসকেপ ক্যারেক্টার। ওকে, এসকেপ সিকোয়েন্সেস অথবা এসকেপ ক্যারেক্টার, এবং এগুলার অনেকগুলো আছে, আমরা সবগুলো দেখব না, দুই তিনটা দেখব। যেমন যদি আমরা এইভাবে স্ল্যাশ স্মল এন এভাবে যদি লিখি, তাহলে এটার মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ নিউ লাইন তার মানে হচ্ছে এইটা লিখলে এই সরি এটা এভাবে করা, এইভাবে এইভাবে এই চিহ্ন দিতে হবে, ব্যাক স্ল্যাশ চিহ্নটা দিতে হবে, ব্যাক স্ল্যাশ এন, এটার মানে হচ্ছে নিউ লাইন। এটার মানে বোঝাচ্ছে যে আমরা যে এখন দুইটা প্যারাগ্রাফ লিখলাম, এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা এন্টার চিহ্নটা এন্টার দিবে। সেই এন্টারটা কিভাবে দেয় এখন একটু দেখি। যদি আমি এই জায়গায় এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় যদি এখন আমি এরকম ব্যাক স্ল্যাশ এন চিহ্নটা দেই, এখানে যদি আমরা এই ব্যাক স্ল্যাশ চিহ্নটা যদি এভাবে দেই, এটা দেওয়ার পর দেখি কি হয়। খেয়াল করে দেখবা এখানে ক্লাইম্বারের পরে এরকম এরকম আছে। এখন যদি আমরা এই প্রোগ্রামটা এইভাবে লেখার পর, এখানে কি দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা লেখার পর যদি আমি এখন রান দেই, তাহলে দেখি কি আসে। এখানে খেয়াল করো এই ক্লাইম্বারের পরে এ স্পেশালিস্ট, এটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। একইভাবে যদি আমি আরো একটা স্ল্যাশ এন যদি দেই, দেওয়ার পর যদি রান দেই, দেখো এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই এখানে একটা এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এইরকম ভাবে যখন আমি আউটপুট চাইবো যে এখানে একটা কোনো ধরনের গ্যাপ তৈরি হোক অথবা পরের লাইনে যাক, তখন আমাকে এরকম এই ব্যাক স্ল্যাশ এন এইটা ইউজ করতে হবে।
এটা ইউজ করলে তখন সেইভাবে আমাদের আউটপুটটাকে আমরা সাজাইতে পারবো। আরো একটা দেখি এখন, এরকম ধরো এটাতেই থাকি এখন, এটাকে আমি এই অংশটা ডিলিট করে দেই, এত বড় লাগবে না। এতটুকুই রাখলাম, হ্যাঁ এতটুকু রাখার পর আমি যে এইখানে ধরো একটা চাচ্ছি, এটা যদি জাস্ট আগে আপাতত রান করি, রান করে দেখলাম এরকম একটা আউটপুট আসতেছে। এখন আমি চাচ্ছি যে কথার কথা জাস্ট ফর বুঝার জন্য, এটা এটা এক্সাম্পল, নট নেসেসারি এভাবে কখনো করতে হবে, এটা প্রয়োজন পড়লো যে এই জায়গায় যে আমি যে মিডিয়াম সাইজ এই কথার পরে একটু গ্যাপ দিয়ে লিখবো। যেমন এখানে একটা সিঙ্গেল স্পেস বার প্রেস করা হয়েছে, আমি অনেকগুলা প্রেস করতে চাই, এরকম অনেকগুলা দিতে চাই, অথবা এভাবে না দিয়ে আমি দিতে চাই একটা ট্যাব দিতে চাই, ট্যাবের মতো একটা দুইটা তিনটা ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর আমি যদি এটাকে এখন রান করি তখন দেখি কি আসে, এটা খুব সুন্দর মতো চলে আসছে এখানে, ঠিক আছে। কারণ কি, এর কারণ হচ্ছে আমি এখানে এই কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করে এখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট করছি, যেহেতু এটা প্রিন্টএফের ভিতরে যেভাবে লেখা সেভাবেই সে নিবে, কিন্তু নিউ লাইনে সে নিবে না, নতুন লাইনে সে যাবে না। এখন আর একটা বিষয় হচ্ছে, এইখানে এটা তো দেখতে কেমন দেখাচ্ছে, এটার পরিবর্তে এটার কোনো বিকল্প আছে কিনা, যে আমি চাচ্ছি এখানে তিনবার ট্যাব প্রেস করা হবে, তো সেটার জন্য আরেকটা সেটার জন্য আরেকটা আরেকটা ক্যারেক্টার আছে এরকম, সেটাকে বলা হয় স্ল্যাশ টি। স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব, অর্থাৎ আমি যদি এইভাবে সরি স্ল্যাশ টি না ব্যাক স্ল্যাশ টি, ব্যাক স্ল্যাশ টি দিয়ে যদি এভাবে লেখা হয় তখন সে ট্যাব ক্রিয়েট করবে, মানে একটা ট্যাব পরিমাণ দূরত্ব তৈরি করবে। যেমন যদি আমরা দেখি এক্সাম্পল, যেমন এখানে একটা স্ল্যাশ ব্যাক স্ল্যাশ টি দিলাম, একটা ব্যাক স্ল্যাশ টি দেখে খেয়াল করে দেখো এটা দেওয়ার আগে কি অবস্থা ছিল, আগে এটা দেখি, যেখানে খেয়াল করো এখানে কোনো স্পেস নাই, এই জায়গায় কোনো স্পেস নেই। এখন যদি এই জায়গায় আমি একটা ব্যাক স্ল্যাশ টি দেই, তাহলে রান দিলাম, রান দেওয়ার পর দেখো এখানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, অথচ এখানে কিন্তু কোনো ডিস্টেন্স নাই, আউটপুটে আমরা দেখতে পাচ্ছি একটা ডিস্টেন্স তৈরি হলো। আমি যদি এখন যেহেতু বলছিলাম তিনবার ট্যাব দিতে চাই, তিনবার যদি দেই, দুইবার দেওয়া হলো তিনবার দেওয়া হলো, দেওয়ার পর যদি আমি রান দেই, দেখো ওই আগের মতো অবস্থা তৈরি হয়েছে, তিনটা ট্যাব পরিমাণ ডিস্টেন্স তৈরি হয়েছে। তো এইরকম অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে যে প্রিন্টএফ কে আমরা সাজাই লিখবো, বা প্রিন্টএফ এর যে আউটপুট যে কথাগুলো আছে সেই কথাগুলোকে আমরা একটু সুন্দর করে সাজাই লিখব, সাজাই লিখতে চাই, সেটার জন্য আমরা এরকম ভাবে করতে পারি। তো এখন ধরো এটা আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, বা ওয়ার্ল্ড না দিয়ে ধরো আমি আমার নাম লিখলাম হ্যালো তানভীর, ওয়েলকাম ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ল্যাব, আর একটু লিখি অনলাইন ক্লাস, অনলাইন ল্যাব ক্লাস। ধর আমি এতটুকু একটা লিখলাম, ওকে। এখন এইটা যেটা আগেও বলছি, আমি যদি এই সেম কথাটা চাচ্ছি, এই সেম কথাটা আবারও দেখাই, যেমন প্রথম লাইনে আমি এটা লিখলাম, সেকেন্ড লাইনে আমি এই কথাটা লিখবো, সেকেন্ড লাইনে আমি এই কথা লিখবো, লেখার পর যদি আমি রান দেই দেখো কি হয়, আগেও বলছি যে এটা একসাথে চলে আসবে, যদি কোনো এসকেপ ক্যারেক্টার না দেওয়া হয় তখন সে এক ওয়ান বাই ওয়ান সে লিখে দিবে।
তো এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা এটা রান দিচ্ছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো স্পেস থাকতেছে না, কারণ কি এই যে এখানে দেখো এই জায়গায় কোনো স্পেস আলাদা কোনো স্পেস আমি দেইনি, এখানেও কোনো স্পেস আমি দেই নাই, যে কারণে কি করছে এই দুটাকে একসাথে জাস্ট জোড়া লাগাই দিচ্ছে। এখন আমি যদি চাই এখানে একটা স্পেস দিতে, এই জায়গায় একটা স্পেস দিয়ে তারপর যদি আমরা রান করি তখন আমি এই যে এইভাবে একটা স্পেস পাবো। এবং আগেও যেটা বলছি আমি দুইটা লাইনে লিখতে পারবো না, আমি এটা একটা লাইনেই লিখবো বা একটা প্রিন্টএফ দিয়ে লিখবো। এইখানে জাস্ট আমি যেটা করব, এইখানে আমি চাচ্ছি যে এই দুইটা লাইন আমি চাচ্ছিলাম, এইখানে আউটপুট যেটা আমি চাচ্ছিলাম এই ওয়েলকাম এই কথাটা নিচের লাইনে আসবে। তো এটার জন্য কি করতে হবে, জাস্ট এখানে একটা স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন দিতে হবে, ব্যাক স্ল্যাশ এন দিলেই সে অটোমেটিক নিচের লাইনে চলে আসবে। এরকম আরো অনেকগুলো ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার আছে, তো এতগুলো আমরা দেখবো না। যেমন একটা আছে স্ল্যাশ এ, এটা ব্যাক স্ল্যাশ এ, এটা দিলে অ্যাকচুয়ালি বোঝায় অ্যালার্ম বা অ্যালার্ট। ওকে সরি বারণ বলেছে অ্যালার্ট অথবা অ্যালার্ম মানে হচ্ছে একটা একটা সাউন্ড বাজবে, ওকে অডিবল একটা সাউন্ড বাজবে। তারপর হচ্ছে বি ব্যাক স্ল্যাশ বি, এটার মানে হচ্ছে সে এইটা যদি সে কখনো পায় তখন সে ব্যাক স্পেস বাটন যেটা আছে ব্যাক স্পেস এর মতো একটা ক্যারেক্টার সে ডিলিট করে দিবে। ওকে একটা ক্যারেক্টার সে ডিলিট করে দিবে, যে লেখাটা আছে সেই লেখা একটা ক্যারেক্টার ডিলিট করে দিবে। এটার এক্সাম্পল একটু জাস্ট দেখি তাহলে হয়তো বুঝতে ইজি হবে। ব্যাক স্ল্যাশ বি এরটা সেটা হলো, যেমন দেখো এইখানে আমরা আরেকবার রান করি, রান করে দেখতে পেলাম এরকম, ধরো কথার কথা আমি এই জায়গায় একটা ভুলে টি পড়ে গেছে, কথার কথা হ্যাঁ ভুলে টি পড়ে গেছে, এখানে টি তো এক্সট্রা, তো এই টি কে জাস্ট মোছার জন্য অবশ্যই আমি দুই ভাবে করতে পারি। একটা আছে আমি এটা জাস্ট ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে রান করলাম, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি বোঝার জন্য যে কিভাবে এটা হয়। এখানে আমি যদি ব্যাক স্ল্যাশ বি দেই তখন কি হবে এটা যখন দেখবো, এখানে খেয়াল করো এই জায়গায় একটা নতুন একটা চিহ্ন দিয়ে রাখছে। আচ্ছা এটা এটা নতুন, এটা কোনো কাজ করতেছে না, এটা এটা নরমালি হওয়া উচিত ছিল, টি কে ডিলিট করে দিবে, এখানে অন্য একটা ব্যাক অপশন দিয়ে রাখছে। আচ্ছা এটা আপাতত আমরা এটা পরে দেখবো, এখানে বেবি অন্য কোনো মিনিং এখন করছে, এর আগে এটা ব্যাক ব্যাক স্পেস বাটন হিসেবে কাজ করতো। আমরা তো এখন আপাতত যাবো, আমরা জাস্ট নরমালি এটা ডিলিট করে এটাই দেখলাম এটা কি হচ্ছে। ব্যাক স্ল্যাশ বি টা আমি পরবর্তীতে তোমাদের একটু দেখাবো এটা নতুন কোনো চেঞ্জ আসছে কিনা। তো এখন তোমাদের একটা ছোট্ট কাজ দিব, সেই ছোট্ট কাজটা হচ্ছে তোমরা এখানে ধরো তোমাদের মধ্যে চারজন আসো, তোমরা অপূর্ব আসো, হাবিব আসো এবং সাহিবুল আসো। ধরে নিলাম এখানে এই পুরোটায় কথার কথা এ পি ইউ অপূর্ব, এই কথাটা তো খুব সহজেই আমি লিখতে পারতেছি প্রিন্টএফ অপূর্ব। ওকে এটা যদি আমি রান করি তাহলেই দেখতে পাবো এখানে লেখাটা চলে আসছে। এখন কথা হচ্ছে তোমাদের যে নামটা আছে সেই সেই নামটা এই এবিসিডি দিয়ে লেখা যাবে না, সেই লিখতে হবে স্টার চিহ্ন দিয়ে, অথবা এই এরকম একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে, অথবা এই চিহ্ন দিয়ে লিখতে পারো, অথবা এই চিহ্ন দিয়ে লিখতে পারো। এই এইগুলো চিহ্ন দিয়ে তোমাদের নাম লিখতে হবে, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, ধরো এইচ তোমাদের যে কোনো একজনের, তোমাদের একজনের নাম আছে হাবিব, হাবিবের এইচটা আমি লিখে দেখাচ্ছি যে এইচ আমি কিভাবে এইসব ক্যারেক্টার দিয়ে লিখতে পারি। যেমন ধরো
আমি একটা লাইন একটা প্রিন্টএফ দিয়েও করতে পারি, ডিফারেন্ট প্রিন্টএফ দিয়েও করতে পারি। তো আগে একটা লিখি, যেমন ফর এক্সাম্পল আমি এই চিহ্ন দিলাম এবং একটু ডিসটেন্স বজায় স্ল্যাশ টি স্ল্যাশ টি, ডিসটেন্স বজায় আরেকটা দিলাম এবং স্ল্যাশ এন। আগে আমি এটা করি, তারপর তোমরা এটা খেয়াল করবা, বুঝবা। দুই যতটুকু হইলো, এখন এটা ট্রাই করে দেখি এটা কি এইচ লেখা আসতেছে কিনা এবং কি হলো এরপরে আমি এক্সপ্লেইন করতে। আচ্ছা কাছাকাছি আসছে, আর একটু ডিলিট করে দিতে হবে। এখানে খেয়াল করে দেখো যে এইচ লেখাটা এরকম চলে আসছে। আমি চাইলে আরেকটা লাইন বাড়াই দেই, এই যে এইচ লেখাটা এখানে এভাবে চলে আসছে। দূর থেকে দেখে মনে হবে এটা এইচ লেখা আছে, দূর থেকে কি কাছে থেকেও এটা দেখে মনে হবে এইচ লেখা আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি এইচ ক্যারেক্টারটা ইউজ করি নাই। আমি ইউজ করছি আরেকটা, একটা এরকম ক্যারেক্টার আছে যেটা নাম এখন আমার খেয়াল নেই, যেটা আই এর মতো দেখতে, বাট এটা অ্যাকচুয়ালি আই না, ঠিক আছে? এটা কিন্তু আই না, হয়তো বা তোমাদের মনে হতে পারে এটা আই, কিন্তু এটা আই না। আই হচ্ছে যে আমি দেখো আই লিখে দেখাচ্ছি, আই হচ্ছে এরকম, ওকে? তো এটা আই না, এটা আরেকটা ক্যারেক্টার, আরেকটা চিহ্ন, যে ক্যারেক্টারের নাম এখন আবার মনে নেই। এটা তোমাদের বইয়ে অবশ্যই পাবা, তোমরা যে সি টোকেন বলছো ওই সি টোকেন অংশে এখানে দেখবা এই ক্যারেক্টার, এই চিহ্নের একটা নাম আছে। এই চিহ্নকে দিয়ে আমি জাস্ট এখানে, এবং আরেকটা চিহ্ন এখানে ইউজ করছি সেটা হচ্ছে আন্ডার স্কোর। এই আন্ডার স্কোর চিহ্ন এখানে এটা দিয়ে কি করতেছে, প্রথম লাইনটা আমি এক্সপ্লেন করি। প্রথম লাইনটা এই প্রথম লাইনটা এই চিহ্ন লম্ব ভাবে যে চিহ্নটা দেখাচ্ছে, এটার পরে আমি দুইটা ট্যাব দিয়ে আরেকটা সেই চিহ্নটা দিয়ে নিচের লাইনে আসছি। এখানে এই জিনিসটাই হয়েছে, এই যে প্রথমে এই চিহ্নটা দিলাম, দেওয়ার পর দুইটা ট্যাব এখানে আছে, এই জায়গায় দুইটা ট্যাব আছে, দুইটা ট্যাবের পরে সেম চিহ্ন আরেকবার, এরপর আবার একইভাবে এই সেম কাজটা করে, উপরের লাইনটাই কপি পেস্ট করেন। থার্ড লাইনে গিয়ে যে এখানে ট্যাবের পরিবর্তে অনেক কয়েকটা আন্ডার স্কোর চিহ্ন দেওয়া হয়েছে, আন্ডার স্কোর তো তোমরা আশা করি চিনো। তো এই যে এখানে এই চিহ্নের পরে ট্যাবের না দিয়ে এখানে আন্ডার স্কোর চিহ্ন দিয়ে এরকম ডিজাইন করা হলো, তারপর একইভাবে উপরের লাইনটা কপি 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 এভাবে করে দিয়ে আমরা এই ফাইনালি এই অংশটা এইচ এর মতো দেখতে পাচ্ছি, ওকে? এখন এখন যেটা তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের এই এটা তো মোটামুটি একটা আইডিয়া পাইছে যে এখানে তোমাদেরকে কি করতে হবে, চারটা বা পাঁচটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলো ইউজ করে করতে হবে। যেমন আমি চাইলে এটা এখন তোমাদের আরেকটু ইজি করে দেই, হয়তোবা এই যে এই সেম জিনিসটাই, এই সেম জিনিসটা একটু অন্যভাবে একটু দেখাই। যেমন এই লম্ব চিহ্ন না দিয়ে আমি স্টার চিহ্নটা যদি দিই, স্টার চিহ্ন দিয়ে দেখি কি রকম হয়।
সেম জিনিসই, জাস্ট ওই লম্ব চিহ্নের পরিবর্তে আমরা স্টার চিহ্ন দিলাম, আর এখানেও আমরা এইভাবে এই চিহ্নের পরিবর্তে স্টার চিহ্ন দিব। যদি দেই তাহলে দেখি কি আসে। এটাও মোটামুটি সেম, এই এটাও দেখতে মোটামুটি এইচ এর মতো, যদিও এখানে এই জায়গায় একটু গ্যাপ বেশি আছে আর এখানে কোনো গ্যাপ নেই। তো এটা মেইন না, মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা এটা করতে পারলা কিনা সেটা চেক করা। তোমরা এখন এইখানে জাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এই তোমরা যেটা করবা, এই চারটা বা পাঁচটা আছে সেইগুলো দিয়ে আমরা ইউজ করে করতে হবে। যেমন হয় স্টার চিহ্ন ইউজ করো, অথবা হ্যাশ চিহ্ন ইউজ করো যদি ইচ্ছা হয়, অথবা এই চিহ্ন, এই চিহ্নটা ইউজ করো, অথবা এই চিহ্ন, অথবা এই চিহ্ন। এই পাঁচটার যে কোনোটা ইউজ করতে পারো, প্রয়োজনে যদি তোমার মনে হয় কম্বিনেশন করে ইউজ করতে চাও সেটাও করতে পারো। করে আজ যেটা করবা এটা আমাকে তোমরা তোমাদের যে আছে তোমাদের মোবাইলে সম্ভবত সবার এই অ্যাপটা ইনস্টল করা আছে, ওই প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের এরকম ছোটখাটো কিছু এক্সাম্পল দিব। এই এক্সাম্পল গুলা করে আমাকে তোমাদের অ্যাপে করবা, সেই অ্যাপে করে সেটার আউটপুটটা কি আসে এবং একই সাথে কোডিংটাও কি আসে সেই দুইটার স্ক্রিনশট আমাকে এই মেসেঞ্জারের গ্রুপে, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে এই এটা পোস্ট করবা। তো এখন তোমাদের কাছে এইটা কোয়েশ্চেন, তোমরা কি এটা তোমাদের নামকে এই পাঁচটা ক্যারেক্টার অথবা যে কোনো একটা ক্যারেক্টার, এই পাঁচটা চিহ্নের যে কোনো একটা চিহ্ন ইউজ করে অথবা একাধিক চিহ্ন প্রয়োজনে ইউজ করে এটা এটা একটু কিছুক্ষণ ট্রাই করো। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এটা এখন একটু ট্রাই করো যে এটা কিভাবে তোমরা এটা করতে পারবা। আমি পরবর্তীতে কিছু পরবর্তী এক্সপেরিমেন্টে কিছুক্ষণ পরেই চলে যাব। এটা তোমরা কিছুক্ষণ করো, 5 মিনিট পরেই আমরা নেক্সট এক্সপেরিমেন্টটা, যেটা আজকের মেইন এক্সপেরিমেন্ট, সেটা সেটাই শুরু করব। এবং ওটাও হয়তো আজকে কমপ্লিট হবে না, ওটা আমরা ওটা কারণ অ্যাকচুয়ালি ওটা একটু বড় আছে, তো ওটা আজকে এবং নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করব। এখন আপাতত তোমরা এই এটা একটু করো। ওকে স্যার। এটা করে আমাকে একটু দেখাও, তোমাদের গ্রুপে দেখাও যে 5 মিনিট সময় দিলা না হয় 10 মিনিট সময় দিলা, দিয়ে তোমরা কি তোমাদের কিরকম হচ্ছে। ধরো 11টার দিকে, 11টার মধ্যে এটা সাবমিট করার ট্রাই করো। এটাতে কোনো মার্কস নেই, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। এখন মার্কস যখন থাকবে তখন আমি বলে দিব যে মার্কস আছে বা নেক্সট দিন পরীক্ষা আছে। জায়গাটা পাল্টে দিতেছি, কারো যদি চায় তাহলে এই ডট চিহ্ন দিয়েও তুমি এই সেম ডিজাইন করতে পারো। কিভাবে করবা এটা জাস্ট চিন্তা করতে হবে। এখানে যদি আমি ডট দেই, এখানেও ডট দিলাম, এই যে এভাবে আমি ডিজাইনটা করতে পারি ডট চিহ্ন দিয়ে।
এখানে এবিসিডি না, এখানে স্পেশাল ক্যারেক্টার গুলা, স্পেশাল যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলো ইউজ করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আর আর কিছু করতে হবে না, এটা যে যতটুকু করছো সেটা দেখলাম মোটামুটি, এর সবাই চেষ্টা করবা এটা পরবর্তীতে সময়ের যত দ্রুত পারো এটা করে গ্রুপে দিয়ে দেওয়া। ইয়েস স্যার। এটা গ্রুপে দিয়ে দিলাম তাহলে প্র্যাকটিস করার জন্য অ্যাটলিস্ট, ঠিক আছে? এটাতে কোনো মার্কস নেই, এটা জাস্ট প্র্যাকটিস। এখন কোয়েশ্চেন কোয়েশ্চেন আসতে পারে যে এই রকম ভাবে আমি করে কি হবে, কি কি শিখলাম এখান থেকে, কি দরকার আছে এরকম, যে এরকম এরকম তো আমি কোথাও দেখবো না, কোথাও আমি ইউজ করব না, তো আমি কেন এই কাজটা করলাম, এই প্রিন্ট এফ দিয়ে আমি এইভাবে ডট দিয়ে বা স্টার চিহ্ন দিয়ে আমি আমার নাম কেন লিখলাম। এখানে বলার এটা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রিন্ট এফ যেটা, এই প্রিন্ট এফ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন সি তে। আমি কিভাবে প্রিন্ট এফ কে ইউজ করতে হয় সেটা শেখার জন্য এরকম আজগুবি টাইপের প্রোগ্রাম প্র্যাকটিস করানো হয়, যেন যখন যখন কোন সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় সেটা যেন আমরা করতে পারি। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রেজেন্টেশনের একটা কাজ। প্রেজেন্টেশন বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরো তোমাদের যদি এখন একটা বলি, ধরো এখন তো ইউনিভার্সিটি বন্ধ আছে, কিন্তু দেখা যেত হয়তো তোমরা যখন ইউনিভার্সিটি খোলা থাকতো তখন হয়তো বা লাঞ্চ টাইমে তোমরা যে ওখানে সামনে যে কি আছে না, চ্যাপ্টার 14 অথবা AFC, যদিও এরা জানি না এরা বর্তমানে আছে কি নাই, কারণ এদের এখন তো আর চলার কথা না, আই এম নট শিওর ওরা আছে কি নেই। তো এই যে এখানে এই সব যে ছোটখাটো রেস্টুরেন্ট আছে বা বড় কোনো রেস্টুরেন্টও যদি হয়, KFC, BFC ইত্যাদি, ম্যাকডোনাল্ডস, এইখানে আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি এরকম, যে ধরো তুমি যদি ওখানে গিয়ে কোনো খাবারের অর্ডার করো, ওরা কিন্তু তোমাকে যেন তেন ভাবে খাবারটা সার্ভ করবে না, যতটুকু পসিবল সুন্দর করে সাজায় তোমাদের তোমাকে একটা প্লেটে অথবা কোনো একটা ট্রেতে সার্ভ করবে, যেন দেখতে সুন্দর লাগে। প্রথম স্টেপ হচ্ছে দেখতে যেন ভালো লাগে, চোখে দিয়ে দেখতে যেন ভালো লাগে, তাহলে সেই জিনিসটার গুরুত্বটা বেশি হবে। তারপর দেখা যাবে ওটার ভিতরে কি আছে। তো প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্টেশন অফ, মানে প্রেজেন্টেশন থ্রু আইজ, মানে আমি চোখ দিয়ে দেখলে এটা কেমন লাগে দেখতে জিনিসটা, সেটা দেখা হবে। আর এটা সি প্রোগ্রামিং ও একটা সফটওয়্যার, যেখানে তোমাদের একটা যদি এক্সাম্পল দেই, ধরো এই যে ক্যালকুলেটর একটা যদি তৈরি করি, তৈরি না ওপেন করি, এই যে তোমরা স্ক্রিনে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরটাও কিন্তু কোনো না কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করা। সেই সফটওয়্যারটা সি হয়তো হবে না, হয়তো বা জাভা দিয়ে তৈরি করা অথবা ভিজুয়াল বেসিক দিয়ে তৈরি করা, বা এটা কিন্তু তাও কোনো না কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে, এবং এটার একটা প্রেজেন্টেশন আছে, যে এটা ডিজাইন একটা আছে, যে এটাকে কিভাবে আমি ডিজাইন করব, কত সুন্দরভাবে ডিজাইন করলে যেন সবাই এই ক্যালকুলেটরটা ইউজ করে অথবা এই অ্যাপটা ইউজ করে। তোমাদের মোবাইলেও অনেকগুলো অ্যাপ আছে, এবং ধরো আমি যে মেসেঞ্জারের কথা তোমাকে বললাম, মেসেঞ্জার গ্রুপে তোমরা তোমাদের এটা পোস্ট করবা, আউটপুটটা কি আসে, কোডটা কি আসে সেটা পোস্ট করবা। এটা এটা বলার উদ্দেশ্য কি, এইটা ধরো এই যে মেসেঞ্জার অ্যাপ, এটাও কিন্তু দেখা যায় এক সপ্তাহ পর পর এরা আপডেট করতেছে, ডিজাইনটাকে সুন্দর করতেছে, ডিজাইনটাকে আরো অ্যাট্রাকটিভ করার চেষ্টা করতেছে, যেন এরা যত বেশি পারে ইউজার যেন তত বেশি ইউজ হয়, মানে সরি তত বেশি ইউজ করে এই অ্যাপটা। যত বেশি অ্যাপ ইউজ করবে তারা ততই ফেসবুকের ইনকাম বাড়বে। এটা কিভাবে ইনকাম হচ্ছে সেটা আমাদের আপাতত দেখার বিষয় না, আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে এই অ্যাপ গুলোকে এমন ভাবে ডিজাইন করা, এই সফটওয়্যার গুলোকে এমন ভাবে ডিজাইন করা যেন দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো এখন তোমাদের আবার হয়তো এই কোয়েশ্চেনও মাথায় আসবে
যে আমরা তো ট্রিপল ইর স্টুডেন্ট, আমাদের সি প্রোগ্রামিং শিখে আমরা কি করব, এরকম কোয়েশ্চেন আসছে কি মাথায়? ইয়েস স্যার, মানে স্বাভাবিকভাবে এটা আসবে, এটা তো কম্পিউটার ডিপার্টমেন্টের কাজ, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা করবে তাদের দরকার, আমাদের এত সি শিখে কি হবে? তো এই ধারণাটা একেবারে ভুল একটা ধারণা, কারণ হচ্ছে বর্তমানে এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন সেকশন নাই যেখানে প্রোগ্রামিং অথবা কম্পিউটার ইউজ হয় না। তুমি এখন যে ল্যাপটপ, তুমি যে ধরো পরবর্তীতে খুব সম্ভবত, এখন তোমরা কোন ইয়ারে আছো? থার্ড ইয়ারে, থার্ড সেমিস্টার, সরি কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার স্যার। সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছো? ইয়েস স্যার। হ্যাঁ, তো দেখবা তোমরা খুব সম্ভবত, ইউনিভার্সিটি খুললে এখন না, খুব সম্ভবত মোটামুটি সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে মেবি তোমরা এমন কিছু সফটওয়্যার দেখবা যে সফটওয়্যার দিয়ে ট্রিপল ইর ডিজাইন করা হচ্ছে, ট্রিপল ইর সার্কিট ডিজাইন করা হচ্ছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেশিন ডিজাইন করা হচ্ছে সফটওয়্যার দিয়ে। সো এখন তুমি এই সফটওয়্যারও কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং কোড দিয়ে বানানো, যে কোডিং হয়তো তোমাকে করতে হবে না কিন্তু অ্যাটলিস্ট তোমাকে ইউজ করতে হবে। তো এই পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম বর্তমানে এমন হয়েছে যে তুমি অলমোস্ট অনেক কিছুই কম্পিউটার দিয়ে করতে হচ্ছে, অনেক কিছু কোডিং দিয়ে করতে হচ্ছে, যেটা তোমরা তোমরা তোমাদের এখানে হয়তো করানো হয় না। আমরা যেটা করে আসছি যে বিভিন্ন সফটওয়্যার কোডিং করে আমাদের কাজ করতে হচ্ছে, ম্যাটল্যাব নামে একটা সফটওয়্যার আছে যেটা তোমরা খুব সম্ভবত থার্ড ইয়ার ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে এটা দেখবা, ম্যাটল্যাব সফটওয়্যার দিয়ে কিছু কাজ করা। তোমরা খুব বেশি কিছু দেখবা না, আমরা তো আমরা এটা নিয়ে অনেক কিছু করছি যখন তোমাদের তোমাদের লেভেলে ছিলাম, বিএসসি লেভেলে স্টুডেন্ট ছিলাম, আমরা এটা এগুলো নিয়ে অনেক কিছু করছি, যে এই এগুলো দিয়ে ডিজাইন করা, সফটওয়্যার ডিজাইন করা অথবা কোনো সফটওয়্যারের অংশ আছে সেটা ইউজ করে কোনো কিছু এক্সপেরিমেন্ট করা, এক্সপেরিমেন্ট করে কোনো কিছু বের করার চেষ্টা করা, তো থিসিস করা। তোমাদের এখানে এই এটা এখনো সেই সেরকম ডেভেলপ হয়নি, যে কারণে হয়তোবা তোমাদের মনে হবে যে এটা তো কি দরকার, এগুলো শিখে কি হবে এরকম, বাট এটা টোটালি রং কনসেপ্ট। বর্তমানে প্রোগ্রামিং বিষয়টা, বিশেষ করে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার সিস্টেম ইউজ হয় না এমন কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা নর্মাল ডিপার্টমেন্টও নাই, সব জায়গায় এটা ইউজ হচ্ছে, ইউজ করতে হবে, তা না হলে পিছায় থাকবে, ভালো মতো শিখতে পারবে না, ভালো কিছু কিছু করতে পারবে না। এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো খুব সব সব কিছুতেই খুব ইজি করে দিচ্ছে, যেন খুব ইজি ভাবে কাজগুলো করা যায়। আগে একটা কাজ করতে হয়তো 10 বছর লাগতো, কম্পিউটার এসে সেই কাজটা এখন 1 মাসে করে দিচ্ছে বা আরো কম সময় করে দিচ্ছে। তো 10 বছরের কাজ যদি আমি 1 মাসে করতে পারি, আমি তাহলে এই ফেসিলিটিটা নিব না কেন? তো বর্তমানে সকল ক্ষেত্রেই সকল ইঞ্জিনিয়ারিং এই অ্যাকচুয়ালি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইনে, আরো অন্যান্য ক্ষেত্রেও আছে, এই কম্পিউটারটা মাস্ট হয়ে গেছে। এমনও আছে, যেমন ধরো প্রত্নতাত্ত্বিক, এইরকম একটা কথাবার্তা হয়তো বা শুনে থাকছো, যে যেটাতে চিন্তা করা হয় যে 500 বছর আগে অমুক জাতিতে কি হয়েছিল, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা, এগুলো নিয়ে চিন্তা করা। অমুক জায়গায় যে ধরো তোমরা অনেক সময় শুনছো মহেঞ্জোদারো, তারপর হরপ্পা, এরকম নাম হয়তো বা শুনছো স্কুলে বা কলেজে, এই টাইপ এই সিভিলাইজেশন গুলা প্রায় 2000-5000 বছর আগের সিভিলাইজেশন, কোনোটা ইন্ডিয়ার অঞ্চলে ছিল, কোনোটা পাকিস্তান অঞ্চলে ছিল এবং কোনোটা অন্যান্য অঞ্চলে ছিল। তো ওইখানে কি কি হয়েছিল এটা কিভাবে বের করছে, এটাও অনেক কিছু কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন, যেটাকে বলে সিমুলেশন করে বের করা হয়েছিল যে এটা কিভাবে বের হয়েছিল বা ওখানে কি কি ছিল, কি কি হয়েছিল, কি কারণে ধ্বংস হয়েছে, কি কারণে ওরা কিভাবে লাইফ স্টাইল লিড করতো, এই সমস্ত কিছু ওখানে বের করা যায়। তো মোটামুটি তো দেখলাম এই
আজকের এটা তোমরা এটা এটা কমপ্লিট করবা। মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই আজকের এটা ধরে নাও সেকেন্ড এক্সপেরিমেন্টই। সেকেন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে এই হাউ টু ইউজ দ্য প্রিন্টএফ কথার কথা। ফর এক্সাম্পল একটা নাম দিলাম নট, এবং তোমাদের তোমাদের একজন কেউ কোয়েশ্চেন করছিল যে ল্যাব রিপোর্ট কিভাবে সাবমিট করব। তো ল্যাব রিপোর্ট আপাতত দেওয়ার প্রয়োজন নেই, অনলাইন পিরিয়ডে আমি আপাতত ল্যাব নিচ্ছি না, ল্যাব রিপোর্ট নিচ্ছি না। শুধু তোমাদের ক্লাসে বিভিন্ন সময় যে কাজ করতে দিব এবং তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলোর উপর বেস করেই তোমাদের মার্কিং গুলো করা হবে। ল্যাব রিপোর্ট আলাদা ভাবে কোনো কিছু দিতে হবে না আপাতত। হয়তোবা তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারি, হোম অ্যাসাইনমেন্ট, যেমন একটা এখন যেহেতু তোমরা ক্লাসটা এটা কমপ্লিট করতে পারো নাই, তো এটা বাসায় তোমরা প্র্যাকটিস করে গ্রুপে তোমরা সাবমিট করবা। ঠিক আছে, গ্রুপে সবাই গ্রুপে তোমরা জাস্ট লিখে দিবা আপাতত, যেহেতু এবং স্পেসিফিক ভাবে যখন হবে আমি বলবো যে ওটা আমাকে গ্রুপে না দিয়ে আলাদা ভাবে দিবা, এটা আমি পরে বলবো, এখন না। এইটা জাস্ট এখন যেহেতু সবাইকে আজকে বলতে গেলে প্রথমবার তোমরা প্র্যাকটিস করছো, তো এই প্র্যাকটিসটা সবাই দেখবা, কোডিংটাও দিবা প্লাস আউটপুটটাও দিবা যেন সবাই দেখতে পারে কি করা হচ্ছে। পরবর্তীতে আমি বলবো যে এখন এটা দাও এবং আমাকে পার্সোনালি ইমেলে দিবা, সরি ইমেলে অথবা মেসেঞ্জারে দিবা, নট গ্রুপে। এটা আমি পরে বলবো যখন এরকম দিতে হবে। তো নেক্সট ক্লাস, নেক্সট এক্সপেরিমেন্ট হবে নেক্সট ক্লাসে, যেটা সেটা হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক অপারেটর, অ্যাটলিস্ট অ্যারিথমেটিক অপারেটর নিয়ে নেক্সট ক্লাসটা, এবং পসিবল হলে আরো অন্যান্য অপারেটর নিয়ে আমরা দেখব, এবং সেই সাথে ইকুয়েশন রাইটিং, এটা হচ্ছে নেক্সট নেক্সট ল্যাবের কাজ। তো যদি পসিবল হয় ম্যাডাম হয়তো বা পড়ায় ফেলছেন অথবা পড়াবেন, এইগুলা চেষ্টা করবে থিওরিটা যেন জেনে আসো। আমি বলবো, অবশ্যই বলবো ওখানে ক্লাসে, বাট ডিটেল হয়তো অত ম্যাডাম যেভাবে পড়াবেন সেভাবে হয়তো আমি ফুল ডিটেল হয়তো তোমাদের অত বলার সময় হবে না, কারণ হচ্ছে এটা ল্যাব ক্লাস। ল্যাব ক্লাসে এত ডিটেল বলা হয় না, জাস্ট ডাইরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাওয়া হয় অল্প কিছু কথা বলে। আচ্ছা, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কি আজকে? নো স্যার। আচ্ছা, তাহলে তোমরা দুইজন আছো কেন, আরেকজন তো ছিল, সব চলে গেছে। তোমরা তোমাদের ব্যাচে 52 ব্যাচের স্টুডেন্ট ছাড়া আর কেউ আছে? না স্যার। সবাই 52? জি স্যার, আমরা চারজন স্যার। চারজন না পাঁচজন, তোমাদের বিষয় তো পাঁচজন দেখেছি স্যার, পাঁচজন ছিল স্যার, একজন গত সেমিস্টার অফ দিয়ে ছিল সেই জন্য স্যার সে 53rd এর সাথে ক্লাস করে। ও 53rd এর সাথে সে ক্লাস করে, আচ্ছা ঠিক আছে। তো ওকে গ্রুপ সে কি ক্লাস করতে সেটা শিওর? কিন্তু বলে স্যার ও করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম।